জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার পর অনেক প্রশ্ন তৈরি হয়েছে। জঙ্গি হামলার পর ভারতবাসী ডাইরেক্টলি টার্গেট করছে পাকিস্তানকে, যে পাকিস্তানি এই কর্মকাণ্ড ঘটিয়েছে, জঙ্গি হামলা বলা হলেও আদতে তাদেরই মদতে এত কিছু ঘটনা ঘটছে। এবং এখানে এখন ভারতবর্ষ জুড়ে পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ এই ধরনের স্লোগানও শুনতে পাওয়া যাচ্ছে। এবং একেবারে দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু পাকিস্তানকে ঘৃণা চোখে আরও বেশি করে দেখতে শুরু করেছেন বলা যায়, এবং পাকিস্তানকে দোষারোপ করছে তাদের জন্যেই আজকে এতগুলো জওয়ানের প্রাণ গেল। এবং এদের জেরেই এত অশান্তি, এরাই সবথেকে নষ্ট করছে বলা যায় ভারতীয় সংস্কৃতিকে, এবং এইরকম একটা অভিযোগ। এবং আজকে যখন এই আরামবাগে মৌন মিছিল হলো শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, সেই মিছিলের পর যুব তৃণমূলের জেলার সম্পাদক শেখ শাহিদ ইমাম ওরফে মহারাজ, তিনিও কিন্তু পাকিস্তানকে কড়া ভাষায় আঘাত করলেন, আক্রমণ করলেন এবং তীব্রভাবে নিন্দা জানাচ্ছে পাকিস্তানকে, যে যারা ভারতবর্ষে এই রকম একটা কাণ্ড ঘটাচ্ছে। এবং তিনি বলেছেন যে এই ইসলামিক কান্ট্রি, মুসলিম দেশ এরকম আরও অনেক রয়েছে, শুধু পাকিস্তান নয়, অনেক দেশ রয়েছে, কিন্তু তার মধ্যে জঘন্যতম দেশ হচ্ছে এই পাকিস্তান। পাকিস্তান জন্যেই আজকে ভারতবর্ষে এতটা ক্ষতি করার চেষ্টা হয়েছে, এবং ভারতের যে সংস্কৃতি সেখানে কখনোই অশান্তি, হামলা, এটাকে কখনোই তারা মানে মান্যতা দেয় না, যেটা পাকিস্তান করছে। তিনি ঠিক কী বললেন পাকিস্তানকে উদ্দেশ্য করে আপনাদেরকে আমরা শোনাবো, শুনুন শেখ শাহিদ ইমাম ওরফে মহারাজ জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা প্রসঙ্গে কি বললেন। ইসলাম ধর্মের প্রথম একটাই কথা আপনাকে বললাম যে ইমান, ইমান না থাকলে সে কোনো মুসলমান হয় না। আর ইসলাম ধর্মে বলা আছে তুমি যেখানে বসবাস করো সেই জন্মভূমি তোমার মা, তুমি তোমার মাকে যদি ভালো না বাঁচতে পারো, তোমার তুমি জন্মভূমিকে ভালো যদি বাঁচতে না পারো, তাহলে তুমি মুসলমান, প্রকৃত মুসলমান কখনোই হতে পারবে না। তাহলে সেখানে যারা ইন্ডিয়াতে বাস করে তারা কি, তাদের জন্মভূমি কি ইন্ডিয়া, এবার তার মা কি ভারত মাতা, তো সেখানে পাকিস্তানের কোনো গল্পই এখানে নেই। এখানে কিছু একটা রাজনীতি দল তারা ধর্মের সুড়সুড়ি দিয়ে মানে সাম্প্রদায়িকতা এ করার জন্যে তারা ওই ভারতের মুসলমানকে পাকিস্তান বানিয়ে দিচ্ছে। আমি বলুন তো যে জওয়ানগুলো আজকে এ হয়ে গেল, শহীদ হয়ে গেল, তার মধ্যে মুসলিম কমান্ডার ছিল না, তাহলে কি এই কথাটা কি বলবেন? কিচ্ছু না, এটা যাতে একটা ঝামেলা তৈরি করার জন্যে, আখেরে ভোটের সুবিধের জন্যে যতই যাই করুক, আজকালের ভারতের মানুষ বোকা নয়, তারা সব বুঝতে পারে যে কারা এগুলো ধর্মের সুশ্রীগুলো দিচ্ছে। আর আমরা কখন, আমরা ভারতকে ভালোবাসি, ভারতে বসবাস করি, আমাদের কাছে ভারত ইম্পর্টেন্ট, নট পাকিস্তান। যদি ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়, পাকিস্তান কি ভারতের কাউকে ছেড়ে দিবে? আপনি বলুন না। আর পাকিস্তানকে আমি তো মন প্রাণে, প্রত্যেকটা যারা ভারতীয় মুসলমান তারা ঘৃণা করে, পাকিস্তান একটা নোকরা দেশ, জঘন্যতম দেশ, এরা শুধু মানে ঝামেলা লাগিয়ে রাখে। আর একটা কথা ভাবুন তো, আরও তো ওয়ার্ল্ডে তো কত মুসলিম কান্ট্রি আছে, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, আরব আছে, কত কান্ট্রি আছে, কোথায় কি ঝামেলা আছে বলুন তো? এই পাকিস্তান হচ্ছে, বাংলাদেশ আছে, এই পাকিস্তান হচ্ছে জঘন্যতম দেশ, এরা বাংলাদেশকে আক্রমণ করে না, বাংলাদেশের হাজার হাজার মুসলমানকে হত্যা করে না, এদের কোনো জাত নেই, এরা হচ্ছে একটা সন্ত্রাসবাদী দেশ, এদের কাজই হচ্ছে সন্ত্রাস লাগানো। তো এদের এদের জন্যে কোনো মুসলিমকে কেউ যদি দোষারোপ করে সেইটা সব থেকে ভুল কাজ আমি মনে করি।